2019 মশায় জয়েন করেছিল এবং বিধায়ক ভাবে মধ্যে নির্বাচিত হয়েছিল, বহু সংখ্যার মধ্যে ভোট পাই, যেহেতু দলরে মধ্যে অনদেখা করা এবং দল প্রতি যে অনুরক্ত মু রহিলি এবং পাঁচ বর্ষ কাল কলি, তার ফলস্বরূপ মতো মিলা কম না, মতো অনদেখা করা, মতো দলর কণঠেসা করা এবং যা কার্যধারা সব আসা বিভিন্ন স্কিম মাধ্যমে তা করাই দিয়া গলা না। উপরিস্থ অধিকারী উপরিস্থ পার্টি কর্মকর্তা কহিলা পরে মধ্যে সেমানে এই কথা কর্ণপাত কলে না, তেণু মু পার্টি রহিকি মো লাভ কম, মু যে লক্ষে লোক মধ্যে ভোট দিয়ে গত নির্বাচনের 2 লক্ষ লক্ষে লোক ভোট দিয়ে সে লক্ষে লোকর মু কিছু করে পালি না, যা কলি বি তাকে আমি ফিল্ডে তাকে আমি দেখাই পালু না, তাকে আমি অনুপালন করে পালু না, তেণু মো মনে অবশোষ লা, তেণু মু এই দল পরিত্যাগ কলি এবং এই চিন্তা কলি যে যেহেতু চাকরি ছাড়ি পলিটিক্সে বসিছি নিশ্চিত ভাবে মতো কাহার সাহারা নেওয়া পড়ব। মু দেখিলি যে বিজু জনতা দল মতো মতো যেত রুম দিয়ে তা অপেক্ষা বিজেপি দল সেই অনুসারে মতো অধিক রুম মতো মিলব, অধিক স্কোপ মিলব লোকর কাম করা, মু সমাজ সেবা পাই আসিছি, চাকরি ছাড়ি আসিছি, এরিয়া ডেভেলপমেন্ট করা আসিছি, সেথিপাই মো যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকর তাঙ্কর আদর্শ অনুপ্রাণিত হই এবং তাঙ্ক কার্যধারায় অনুপ্রাণিত হই আমার যে স্থানীয় নেতা আমার ধর্মেন্দ্র প্রধান জি শিক্ষামন্ত্রী ভারতর এবং দক্ষতা বিকাশ মন্ত্রী তাঙ্ক দ্বারা মতো প্রভাবিত হলি, তাঙ্ক প্রভাবিত হই মু দলরে যোগদান করা মধ্যে মনস্থ কলি, তেমন শতাধিক মোর কর্মকর্তা নেই মধ্যে পার্টি কর্মকর্তা নেই মধ্যে আজ এইখানে মধ্যে যোগদান করছি মু বিজেপি। দেখুন যেহেতু আপনার সমস্ত লোভ থাকে, সমস্ত আশা থাকে, যেহেতু মু স্ট্যান্ডিং বিধায়ক লি 47,000 ঊর্ধ্ব ভোট পাই কিয়ে বা নচাহব এবং মু কেবে দল বিরোধী কাজ করি না এবং আমি নিষ্কপট ভাবরে নিঃস্বার্থপর ভাবরে লোকঙ্ক সেবা মু করেছি, যেকোন লোককে আপনার পচারি দিন প্রত্যেক গাঁকু যাই সেমানে মো বিষয়ে নিশ্চিত ভাবে কহবে যে রমেশ সাহে কিভাবে কাজ করছেন দীর্ঘ 5 বর্ষ ধরে কাজ কলাপরে মধ্যে যদি আমি সুফল রূপায়ণ ন করে পাব তাহলে সেপাই বিধায়ক তো দায়ী নুহে কিন্তু সিস্টম দায়ী, যে সিস্টম মতো তাহা করাই দেলা না, তেমন সেতরে বিতস্পৃ হয়ে সে দল পরিত্যাগ কলি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু না।